পুরো বাড়ি জুড়ে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। যদি নাচ শেখাটা এতই জরুরি হয়ে থাকে তাহলে যেন ওনার পূর্ণিমার চাঁদকে ডেকে নিয়ে আসে। তুমি তোমার পূর্ণিমার চাঁদকে ডেকে আনো এবং তার কাছে ডান্স প্র্যাকটিস করো। তিন্নি, তোমার কি দিনকে দিন রাগের লেভেল বেড়েই যাচ্ছে নাই? থেকে আপনি এসেছো, এখন আবার নিজের কথাগুলো আরেকজনকে দিয়ে বলাচ্ছো? ওনাকে বল আমি এই বিষয়ে এখন কোনো কথাই বলতে চাচ্ছি না, আমি শুধু ওনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড। আমি সবকিছু কানে শুনতে পাই, বয়রা নাকি আমি? ঠিক আছে তিন্নি, এখন ঘুমাও তাহলে, কালকে সকালে কথা হবে, কেমন? কই আমার চা কই? দেখো তোমার এত রাগ কিন্তু আমার সহ্য হচ্ছে না, যদি খেপে যায় তাহলে যে কি হতে পারে তুমি কিন্তু সেটা কল্পনাও করতে পারবা না। কেন, কি করবে তুমি? ফাতেমার সাথে হবে এটা